এখানে যাত্রী স্বার্থ, জনগণের স্বার্থ কিভাবে জলাঞ্জলি দেওয়া হচ্ছে, এটা যদি আপনার সামনে যদি আমি একটা দৃষ্টান্ত দেই আপনি স্পষ্টত বুঝবেন। এবারে ঈদে আমরা দেখেছি কোন কোন পথে, আমি স্পষ্ট করি, চট্টগ্রাম থেকে ভোলা ছোট্ট একটি রাস্তা, এই পথে এখানে আগের ভাড়া যেখানে ছিল 500 টাকা, ঈদের সময় হয়েছে 1500 টাকা, অর্থাৎ ভাড়া এক সিট প্রতি অতিরিক্ত নেওয়া হয়েছে 1000 টাকা। আমরা আমি কিন্তু গতবার বিআরটিএ চেয়ারম্যানকে এটা অভিযোগ করার পরে ম্যাজিস্ট্রেট পাঠিয়েছিলেন, তার আগের বারও বিআরটিএ চেয়ারম্যানকে বলার পরে ম্যাজিস্ট্রেট পাঠিয়েছিলেন, এবার আর বলিনি, কারণ বলতে বলতে ক্লান্ত। এখন একটা ঘটনা হওয়ার যদি অভিযোগ পাওয়া যায়, এটা জাস্ট দৃষ্টান্ত স্বরূপ একটি বাসকে আপনি মামলা দিয়ে চলে আসলেন, তার মানে আরো বেশি অপরাধ করার জন্য আপনি তাদেরকে সুযোগ করে দিলেন। একটা 40 আসনের বাসে ভাড়া বেশি নিল 40,000 টাকা, একটি বাসে 40,000 টাকা ভাড়া বেশি নিয়েছে। ওই কোম্পানি যদি 50টা বাস থাকে তাহলে হিসাব করুন কত টাকা বেশি নিলেন, কিন্তু সড়ক পরিবহন আইনে আগে ছিল অতিরিক্ত ভাড়া আদায় হলে 20,000 টাকা জরিমানা, এখন মালিকরা চায় এটাকে 5,000 টাকায় নিয়ে আস 10,000 টাকায় নিয়ে আসতে, এখন মালিকদের ইচ্ছায় এটাকে 10,000 টাকায় নিয়ে আসা হচ্ছে সর্বোচ্চ জরিমানা, কিন্তু সর্বোচ্চ জরিমানা হয় না, জরিমানা হয় 5,000 টাকা বা 2,000 টাকা। এই যে আপনারা এই যে বিআরটি এর যে প্রেস রিলিজ এইখান থেকে দেখতে পান, তাহলে যে বাসটি একটি ট্রিপে 20,000 40 ছিঁড়ে 40,000 টাকা বেশি নিল, তারে 5,000 টাকা জরিমানা করা মানে যাত্রী সাধারণকে, যাত্রী সাধারণের সাথে প্রতারণা করা এবং মালিকদের আরো বেশি অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য করার জন্য উৎসাহিত করা। এই আইনটি এই এই ধরনের আইন সড়ক পরিবহন আইন, যে এটা আপনাকে উদাহরণ হিসেবে একটি ধারার কথা শুধুমাত্র তুলে ধরলাম, এইভাবে জনস্বার্থ বিঘ্নিত হয়, কারণ এই কথাগুলো বলার তো আমাদের কোনো ফোরাম নাই, আমরা গণমাধ্যম ছাড়া আর কোথাও বলতে পারি না, কারণ আমরা অধিকারের কথা বলি, তারা যা ইচ্ছে তাই করবে। তারা মনে করেন এই যে পরিবহন সেক্টরটা লীলা দিয়ে দিয়েছে ওখানে ওইভাবে চলবে, এটাই মানুষের নিয়তি, কিন্তু আমরা যারা এই এইগুলো নিয়ে কথা বলছি আমরা তাদের আক্রোশের শিকার হচ্ছি, তারা এখন তাদের ফোরামে আমাদেরকে রাখতে চায় না, আমাদের কথাগুলো শুনতে চায় না, যার ফলে এখন যেমন বিআরটি এর এখন এই যে একটা ইয়ে আছে অংশীজন, এখন পাঠাও ওভার বা ওই যে চালডাল লিমিটেড, তারপর আছে ওই যে বিআরটি এর ঠিকাদাররা যারা ওই যে 300 টাকার কম্বল 3 লাখ টাকায় কিনে, এরকম যারা ঠিকাদার আছে এরাই এখন অংশীদার অংশীজন, অথচ বিআরটি এর জনগণের রক্তে পরিচালিত হয়, এখানে যাত্রী এবং নাগরিক সমাজের কোনো প্রতিনিধি নেই, কারণ আমরা সঠিক কথা বলি, এই এই কোনো কথাগুলো তুলে ধরি, কারণ আমরা সমাধান চাই, আমরা মানুষের হয়রানি বন্ধ চাই, মানুষের প্রাণহানি বন্ধ চাই। এখন তারা এই এই কাজটি করতে ব্যর্থ হচ্ছেন, তাদের এই ব্যর্থতা যখন আমরা তাদের সামনে তুলে ধরি তখন তারা কিন্তু আমাদেরকে ওখানে রাখতে চায় না, ফলে এখন তারা হয়ে গেছে লিমিটেড কোম্পানির মতো, এখন তারা শুধুমাত্র যারা তাদেরকে তেল মারবেন তাদেরকে সাথে রাখবেন, এখন ফলে জনগণের স্বার্থ কিন্তু এখানে উপেক্ষিত হচ্ছে, জনগণ রাস্তায় রাস্তায় হয়রানির শিকার হচ্ছে, বাড়ানো রাজ্যের শিকার হচ্ছে এবং বেগুড়ে প্রাণ দিচ্ছে, কেউ দায়ও নিচ্ছে না, কেউ দায়িত্ব নিচ্ছেন না।